नमस्कार, आमी इंदिरा। आमी आज के आपनादेर कोरे देखाबो भातेर पकोड़ा। आमादेर अनेक समय भात थाकले आमरा फेले दी बा भेजे खाई जे जे रकम, किन्तु फेलार थेके भेजे खावा तो बेटार अपशन। बा आपनारा भातेर पकोड़ाओ कोरे निते पारें। तो एर जोन्नो आमार एखाने लागछे भात, लागछे एकटा डिम, लागछे पियाज कुचि, काँचा लंका कुचि, हलुद गुड़ो, लंका गुड़ो, एकटू खाबार सोडा, नून और लागछे गरम मसला गुड़ो। और आमी रान्नाटा करब सादा तेले। प्रथमे आमी भातटाके मिक्सिते एकटू पेस्ट करे नेब। भात आमार पेस्ट हो गेछे, एर मध्ये देब आमी पियाज कुचि। आमी दुटो छोटो साइजेर पियाज नियेछिलाम आर देब काँचा लंका कुचि। एखाने नून, खाबार सोडा, काश्मीरी लंका गुड़ो, हलुद सब एते दिए दिलाम। आमी एकटा डिम नियेछि, ओटाके फाटिये दिए देब। এবার একটু এতে গরম মশলা গুঁড়ো দেব সামান্য। আপনারা চাইলে এতে চালের গুঁড়োও দিতে পারেন। এবার আমি এটাকে ভালো করে মাখবো। একটু টাইট করে মাখবো। যদি মনে হয় যে এটা একদম পাতলা হয়ে যাচ্ছে বা এটা ভাজতে অসুবিধা হবে, সেই ক্ষেত্রে আপনারা একটু ময়দা অ্যাড করতে পারেন। এটা একটু ভালো করে টাইট করে মেখে নিতে হবে। আমি এটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে ভাজা শুরু করব। আমি এটা সাদা তেলে ভাজব, সেই জন্য দিয়ে দিলাম সাদা তেল। আমার তেলটা গরম হয়ে গেছে, তো আমি এরকম চামচে করে এগুলো এর মধ্যে দিয়ে দেবেন। আপনারা চাইলে ছোট বড় যে যেরকম আকার দিতে চান দেবেন। আমি এগুলো উল্টিয়ে দিয়েছি, একটা পিঠ হয়ে গেছে। তো আমি আবার দেখব যে আর এক পিঠ যেটা আমি উল্টালাম সেই পিঠটা হয়েছে কিনা। না, এখনো হয়নি, আর একটু বাকি আছে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এগুলো আর একটা দিক দিয়ে আমি এগুলো একটা কিচেন টেবিলের ওপরে তুলে নেব। এগুলো এদিকে হতে হতেই আমি এর পাশেই আর একটু একটু করে ভাতের মিশ্রণটা দিয়ে দেব। যে জায়গাগুলোতে ফাঁকা আছে অথচ তেল আছে, আমি সেই জায়গাগুলোতে ভাতের মিশ্রণটা দিয়ে দিলাম। এবার আমি বাকি এই পকোড়াগুলো আস্তে আস্তে কিচেন টাওয়ালের ওপরে তুলে নিলাম। এই হলো আজকের আমার ভাতের পকোড়া।
আপনারা বাড়িতে করবেন, করে খেয়ে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আমার সমস্ত রান্নার নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনার বন্ধু বান্ধব রিলেটিভ আত্মীয় স্বজন সবাইকে প্রচুর প্রচুর শেয়ার করুন অ্যান্ড লাইক করুন। থ্যাংক ইউ।